ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় শেয়ার বাজার কারসাজি কি চলছে, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার শাহ এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি। দুজনকেই দেখতে পাচ্ছি বড় পর্দায় এবং স্বাগত আজকে আমাদের এই আলোচনায়। শেয়ার বাজার কারসাজি কি চলছে, এটি আজকে মূলত আমাদের আলোচনার বিষয়। শুরুটা মাহমুদ হোসেন এফসি আপনাকে দিয়ে করতে চাই। শেয়ার বাজারে কারসাজি বন্ধে আমরা দেখি বিভিন্ন সময়ে করা নজরদারি জরিমানা অনেক রকমের ব্যবস্থাপনা এবং অ্যাকশনে যায় কমিশন, কিন্তু তারপরেও পুরোপুরি সেটি বন্ধ হতে আমরা দেখি না। এখন বাজার যেভাবে বাড়ছে তাতে করে কোনো সন্দেহ বা আশঙ্কা কি দেখেন কি না, মানে আমরা কি সবসময় কারসাজি নিয়ে শঙ্কার মধ্যেই থাকব, শঙ্কা মুক্ত হবে কবে? জি আপনাকে ধন্যবাদ। কারসাজি নিয়ে যে আপনি একটা পার্টিকুলারলি শো করছেন এটার জন্য আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন সবচেয়ে বড় যে ব্যাপার হয় যে বিশ্বের সব দেশই কিন্তু আপনার শেয়ার মার্কেট ঘুরে হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি বিশ্বের সব দেশই কিন্তু শেয়ার মার্কেটে আপনি দেখবেন কিছুটা কিছু ফিক্স আপ হয়, তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় একটু আপনার আনফরচুনেটলি এটার পরিমাণ বা আধিক্যটা একটু বেশি থাকে। তো আমরা যদি খেয়াল করি যে ক্যাপিটাল মার্কেট যেহেতু বিনিয়োগকারীদের একটা আস্থা চলে আসছে, ক্যাপিটাল মার্কেটে লেনদেনের ভলিউম বাড়ছে, তারপর মার্কেট ক্যাপিটালের পরিমাণও বাড়ছে, বাট যেসব কোম্পানিকে কেন্দ্র করে এই মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ছে বা যেসব কোম্পানির শেয়ার অনেক বেশি হাত বদল হচ্ছে, তারা নিজেরা বলছে, কোম্পানিগুলো ডিক্লারেশন দিয়ে বলছে যে তাদের ব্যবসায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাই বা তাদের ব্যবসার প্রফিটেবিলিটি যে ইনক্রিজ করবে সেটাও নাই। তারপরেও দেখা যায় হঠাৎ করে বাই প্রেশার চলে আসে, হঠাৎ করে আপনার মার্কেটে আপনার কোনো সেলের তেমন কোনো অফার থাকে না। তো এর পিছনে যে একটা কোলিউসিভ ইফোর্ট থাকে এবং একটা কম্বাইন্ড ইফোর্টে যে এটার ওই যে চাহিদা যোগানের একটা আপনার খেলা খেলা হয় যে আপনার চাহিদা বাড়িয়ে যোগান কমিয়ে আপনার প্রাইসটা আননেসেসারি বাড়ানো হয়, এটা আমরা যে কেউ আপনার মনে করেন উইদাউট এনি স্পেশালাইজড ইনফরমেশন ছাড়াও আমরা বুঝতে পারি যে এরকম একটা কিছু হচ্ছে। বাট আমাদের রেগুলেটররা ইফিসিয়েন্টলি এটা কতটা ডিল করতে পারছে এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে এবং আমিও সহমত, যদিও বলবো যে বর্তমান কমিশনের কিন্তু এ ব্যাপারে আন্তরিকতা আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে সেটা ইউজ করে এরকম কোনো কলিসি বিফোর থামাবার জন্য আমরা কি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। জি এই প্রশ্নের উত্তরই জানবো কান্তি কুমার সাহা আপনার কাছ থেকে। কান্তি কুমার সাহা, কমিশন যথেষ্ট আন্তরিক কারসাজি বন্ধের ব্যাপারে, কিন্তু সেই আন্তরিকতা সেই প্রচেষ্টা দিয়ে কি কারসাজি বন্ধ করা যাচ্ছে? মানে এই যে কিছু কোম্পানি নিজেরাও জানে না যে তাদের শেয়ারের দাম কেন বাড়ছে, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি বছরের পর বছর, বন্ধের উপায় কি আদৌ রয়েছে কিনা? থ্যাংক ইউ। এই যে কিছু কিছু প্রাইস কোম্পানি জানে না যে প্রাইস বাড়ছে কেন, এটা কিন্তু অনেক সময় সত্যি, কারণ আমি একজন ইনভেস্টর, আমি যদি এডুকেটেড ইনভেস্টর হই, আমি যদি অঙ্ক করে দেখতে পারি যে তার পি এখনো কম আছে, তার ফান্ডামেন্টাল স্ট্রং, তার প্রফিটেবিলিটি ভালো, সে যে সেক্টরে অপারেট করে, লাইক এখন যদি ফার্মাসিউটিক্যাল সেক্টর, ডিসপাইট কোভিড দে আর গ্রোয়িং, দেয়ার প্রফিটেবিলিটি ইজ অলসো গ্রোয়িং, সেখানে আমি যদি ওই কোম্পানিতে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন না থাকা সত্ত্বেও আমি মনে করি তাদের ফিউচার ভালো, দেন আমি ইনভেস্ট করব। নাম্বার টু হচ্ছে যে এখন মার্কেট ইজ ভেরি লিকুইড, সুতরাং এই ধরনের কোম্পানিতেও ইনভেস্টমেন্ট হবে। পৃথিবীর সব স্টক এক্সচেঞ্জে কিন্তু শুধু ভালো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে না, অনেক খারাপ কোম্পানি হংকং স্টক এক্সচেঞ্জেও আছে, সিঙ্গাপুরেও আছে, ইন্ডিয়াতেও আছে, নিউ ইয়র্কেও আছে, পৃথিবীর সব জায়গাতেই আছে, আমাদের এখানেও আছে। সুতরাং আপনি যেটা বললেন, যেমন সেদিন একটা মাল্টিনেশনাল কোম্পানিরও আমরা এরকম নিউজ পেপারে দেখেছি যে তাদের প্রাইস কেন বাড়ছে, দে ওপেনলি ডিক্লেয়ার ইয়াস আমাদের কোনো এই ধরনের কোনো ইস্যু নেই। তারপরেও বাড়তে পারে যে কেউ যদি মনে করে দিস ইজ আ কোম্পানি যাদের প্রাইস আন্ডার ভ্যালু কম্পেয়ার টু দ্য ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, তারা মনে করতে পারে যে এটা ফিউচার আরো ভালো হবে, আমরা করতেই পারি। সো এটা ফুললি যে কারসাজির মাধ্যমেই হতে হবে এমন কোনো কথা নেই। আর কারসাজি যেগুলো হয় সেগুলো কোন মার্কেটে নেই বলেন, সব জায়গাতে কিছু না কিছু আছে।
এটার জন্য যেটা দরকার রেগুলেটরের কথা যেটা আলোচনা চলছিল যে ওদের আন্তরিকতা আছে বাট কাজে কতটা প্রফুল্লিত হচ্ছে। সো আন্তরিকতার সঙ্গে সঙ্গে আমরা গত 1 বছরের উপরে এই নতুন কমিশনকে দেখছি, তারা কিন্তু অনেক গাইডলাইন তৈরি করেছে, অনেক কিছু অ্যাড্রেস হচ্ছে, যার কারণে আমরা কিন্তু এখন এইভাবে দেখি না যে মার্কেট ইন্ডেক্স ইজ গ্রোয়িং লাইক অনলি গ্রোয়িং। এটা কি হচ্ছে, এটা মাঝে মাঝে কারেকশন হয়ে যাচ্ছে। এখনকার যারা ইনভেস্টর তারা কিন্তু অনেক এডুকেটেড দ্যান বিফোর, তারা কিন্তু এখন লং টার্ম হোল্ডিং এটা অনেকেই করে না, এখন শর্ট টার্ম করে। যার জন্য হয় কি, যখন অনেকে ইনভেস্ট করে কার্ভ গোজ আপ, মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ে, তারপরে শর্টলি তারা প্রফিটটা রিয়ালাইজ করে নিতে চায়। একেই আবার মূল কারণ কি না, আমরা আমরা এখন দেখছি মার্কেটে আসলে লং টার্ম যে ইনভেস্টর আপনারা বলেন সেটি কম, মানে ট্রেডার বেশি, সবাই শর্ট টার্মে প্রফিট করতে চায়। এটি কি মানে কারসাজিকার উস্কে দেয় কিনা, মাহমুদ হোসেন এফসিএ, মানে চাঙা মার্কেটে এই যে শর্ট টার্মে প্রফিট করার প্রবণতা, এটি কি কারসাজিকে আরো বেশি উস্কে দেয়? দেখুন, আমি যদি আরেকটু ঘোরায় যাই, আমাদের এখানে ইনস্টিটিউশনালাইজড ইনভেস্টর যারা আছে তাদের কিন্তু শর্ট টার্মে প্রফিট টেক আউট করার কথা না লজিক্যালি। তো এখন তারাও কিন্তু ট্রেড করে প্রফিট টেক আউট করছে, ইভেন পাবলিকের টাকায়। রাষ্ট্রের পেট্রোনাইজেশনে যে আইসিবি হয়েছে তারাও কিন্তু শেয়ার বাজার বিল্ড আপের জন্য গঠিত এবং পরিচালিত হওয়ার কথা, তারাও কিন্তু আপনার মনে করেন প্রফিট টেক আউট করছে। তো এটা অনেকটাই আপনার হচ্ছে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো হচ্ছে, এটা আপনার স্বীকার করতেই হবে। এবং আরেকটা কথা বলি, এখানে যেটা প্রশ্ন আসতে পারে যে আপনার ভালো মার্কেটে আপনার দুর্বল শেয়ারেরও দাম বাড়তে পারে, হ্যাঁ বাড়তে পারে যদি এটার প্রাইসটা আপনার আন্ডার ভ্যালুড থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্ডার ভ্যালুডের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরেও যখন অযৌক্তিকভাবে ওভার ভ্যালুড হয়ে যায় আশঙ্কাজনকভাবে, তখনই কিন্তু আপনার মনে করেন একটা আপনার প্রশ্ন জাগে যে আসলে কি হচ্ছে। এবং আপনার যেখানে মৌলভিত্তি কোম্পানির যথেষ্ট পরিমাণ কারণ থাকার পরেও প্রাইস ওরকম করে বাড়ছে না, কাজেই আমরা একদম সোজা কথা বলতে পারবো না যে আপনার মার্কেটে আস্থা ফিরে আসছে, ভলিউম বাড়ছে, এই জন্য সব স্টকের প্রাইস বাড়ছে, তা কিন্তু না। আপনি দেখবেন সমহারে বাড়ে না এবং এটা ওয়ার্ল্ডে সব জায়গায় বাড়বে না। বাট ইস্যুসটা হচ্ছে যে আমাদের যে প্রাইমারি রেগুলেটর যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা ইভেন স্ট্র্যাটেজিক পার্টনার নিয়েছে, তাদের স্ট্র্যাটেজিক পার্টনারের ডিলের মধ্যে কিন্তু ছিল যে আপনার অনেক বেশি আপনার ভিজিলেন্স সিস্টেমে ডেভেলপমেন্ট হবে এবং এখানে স্ট্র্যাটেজিক পার্টনাররা ইনভেস্ট করবে, এবং ইনভেস্ট করার পরে ওর কিন্তু একটা রেজাল্ট আসার কথা ছিল অন্ততপক্ষে এই টাইমটা। কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। জি মাহমুদ হোসেন এফসি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। কান্তি কুমার সাহা, আপনার কাছে আবার ফিরতে চাই, মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি ব্যক্তি বিনিয়োগকারীর মতো আচরণ করেন বাজারে, তাহলে বাজারে আসলে কারসাজি মানে বেড়ে যেতেই পারে কিনা, আর ওই প্রশ্ন আপনার কাছে রয়েছে চাঙ্গা বাজারে কারসাজি বাড়ে কিনা। আর যেটি জানতে চাইবো আপনার কাছে খুব বিশেষ করে, সেটি হচ্ছে আমরা যখন দেখি যে কোন স্টকের দাম খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বাড়ছে, তখন সবাই মিলে সেই শেয়ার কেনা শুরু করেন, ব্যক্তি বিনিয়োগকারী হোক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক, এই কারসাজি তো দিনের পর দিন চলছে, থামানোর তো আদৌ কোনো উদ্যোগ আমরা দেখছি না। আপনি কিন্তু এখানে রেগুলেটর দিয়ে বা অন্য কোনো ভাবে কিন্তু এগুলো বন্ধ করার কোনো সুযোগ নেই। আপনি বলছিলেন যে এই দুর্বল কোম্পানির শেয়ার প্রাইসও বাড়ছে, বাট এটার জন্য মূল রেগুলেটরও খুব বেশি কিছু করতে পারবে না। এখানে মূল দায়িত্বটা হচ্ছে যে কোম্পানি লিস্টেড তার ট্রান্সপারেন্সি আরো বাড়াতে হবে, যাতে এডুকেটেড ইনভেস্টররা এডুকেটেড ডিসিশন নিতে পারে অ্যাবাউট দ্যাট পার্টিকুলার স্টক। এখন আমার যদি কোম্পানির ধরেন যদি অডিটেড অ্যাকাউন্ট সেটা যদি রিলায়েবল না হয়, এটা যদি ট্রু পিকচার রিফ্লেক্ট না করে, আমি সেটার জন্য যদি কিছু করি তাহলে মার্কেটে এটা রিফ্লেক্টেড ইউ নো ডিফারেন্টলি হবে, এটা কিছু করার নেই। আমার জানা আমি সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করলাম, তখন আপনার মতো একজন এডুকেটেড ইনভেস্টর আপনি ডিসিশন নেবেন কিভাবে? আপনি দেখছেন সব ঠিক আছে, আপনি করলেন কিন্তু পরে আপনি লস করলেন, তারপর আমাদের দেশে যা হয়। কিন্তু এখানে মূল একটা ফান্ডামেন্টাল জায়গায় যদি আমরা আসি, রেগুলেটর দিয়ে আপনি ক্যাপিটাল মার্কেট সবকিছু করতে পারবেন না। দে হ্যাভ ডান পলিসি ফর্মুলেশন, দে হ্যাভ টেকেন করেক্টিভ অ্যাকশন, তারা পানিশমেন্টের ব্যবস্থা করেছে, এটা বিধি সব জায়গাতেই আছে। আরো হয়তো সুপারভিশন বাড়ানো যেতে পারে, সেগুলো অন্য কথা, কিন্তু মূল জিনিসটা হচ্ছে একটা জায়গায় আসতে হবে রুট কজ,
সে রুট কজ হচ্ছে যারা লিস্টেড কোম্পানি তাদের সবকিছু ট্রান্সপারেন্ট হতে হবে, গভর্নেন্সটা ঠিক হতে হবে। জি অবশ্যই, কিন্তু মানে প্রশ্ন তো এখানে এসেই যায় যে ব্যক্তি বিনিয়োগকারীদের তো বিনিয়োগ খুব স্বল্প পরিমাণে, তারা চাইলেও তো বিপুল পরিমাণ শেয়ার কিনে বা সিরিয়াল ট্রেড করে কারসাজি করতে পারেন না। যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যাদের কাছে বড় অঙ্কের অর্থ রয়েছে, তারাই তো মূলত এই কারসাজির পেছনে কাজ করেন বা তাদেরকেই দায়ী করা হয়। এখানে ব্যাপারটা হচ্ছে যে যেটাই হোক না কেন, কর্পোরেট বডি ইনভেস্টর হোক আর ইন্ডিভিজুয়াল ছোট ইনভেস্টর হোক না কেন, কারসাজির ব্যাপারে বলতে হবে যে আপনি শর্ট টার্ম বা লং টার্ম ইনভেস্টমেন্ট হবে কিনা আদার দেন আইপিও ইউ ক্যানট ডিক্টেট। বিকজ এখানেও সেখানে এক ভদ্রলোক চাকরি করেন, তারও দায়িত্ব দেওয়া আছে তোমাকে আমি 10 কোটি টাকা দিচ্ছি, তুমি ইনভেস্ট করবো, আমাকে কিন্তু প্রফিট দিতে হবে। অ্যান্ড উইথ দ্য এক্সপিরিয়েন্স অফ 1996 অ্যান্ড 2010 এখন কিন্তু লং টার্ম হোল্ডিং ন্যাচারালি কমে যাবে, মোর ট্রেডিং বেসড হবে। আরো একটা অ্যাঙ্গেল আছে আমি যেটা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমি যদি ট্রেডিং করি তাহলে আমার ক্যাপিটাল গেইন, হ্যাঁ শেয়ার কিনলাম কালকে বিক্রি করলাম বা 3 দিন পরে এরকম বিক্রি করে আমি প্রফিট গেইন করলাম, আমার কিন্তু ওখানে ট্যাক্স পে করতে হয় 10%। Whereas আমি যদি ডিভিডেন্ড এর আশা থাকে যেটা ইউজুয়ালি লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য আসে, সেখানে কিন্তু আবার 20% ট্যাক্স। সুতরাং দুটো জিনিস ফ্রম দা পাস্ট এক্সপিরিয়েন্স লার্নিং হচ্ছে যে আমার হোল্ডিং বেশি সময়ের জন্য হবে না আদার দেন আইপিও, কারণ ওখানে কারো কতগুলো রেস্ট্রিকশন আছে। আর সেকেন্ড হচ্ছে যে আমার ট্যাক্সের বেনিফিট কোথায়, তো সেখানে ট্যাক্সের বেনিফিট আসবে সেখানেই হবে, আপনি এটাকে ডিক্টেট করতে পারবেন না। ইভেন অনেক নিয়ম কানুন দিলে তাহলে মার্কেট আবার খারাপ হয়ে যাবে, বিকজ ইনভেস্টার্স লুজ দা কনফিডেন্স। আপনার ইনভেস্টার্স কে সুযোগ দিতে হবে, সে লং টার্মে করবে না শর্ট টার্মে করবে বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসির নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায়। আজকে আমরা আলাপ করছি শেয়ার বাজার কারসাজি কি চলছে সেই প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কান্তি কুমার সাহা, প্রধান নির্বাহী কর্মকর্তা লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের, এবং মাহমুদ হোসেন এফসিএ পুঁজিবাজার বিশ্লেষক। দুজনকে আবারও স্বাগত আমাদের এই আলাপে। আমরা প্রথম পর্বে আলাপের চেষ্টা করছিলাম আসলে কি করে কারসাজি হয় শেয়ার বাজারে, এখন জানার চেষ্টা করব যে এই কারসাজি আসলে বাজারে কারা করে। এই যে প্রতি বছর বছর আমরা দেখি যে কারসাজি হচ্ছে, একটি চক্রের কথা সবসময় বলা হয়, সেই চক্রকে কি ফাইন্ড আউট করতে পারে না কমিশন খুব সহজেই চাইলে, কারণ অত্যাধুনিক সার্ভেইলেন্স সিস্টেম রয়েছে কমিশনের কাছে, তাহলে সেই সিন্ডিকেট সেই চক্র কেন ভেঙে দেওয়া হয় না? মাহমুদ হোসেন এফসিএ। জি ধন্যবাদ। দেখুন এখানে দুটো ইস্যু, যে এই আমরা যে সার্ভেলিয়েন্স সিস্টেমের কথা বলছি, এই সিস্টেমটা যেমনটা প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে থাকার কথা, তেমনি কিন্তু কমিশনের কাছে থাকার কথা। আপনি যদি বিশ্বের অন্য শেয়ার বাজারের কথা ধরেন, যেমন আপনি যদি সাংহাই স্টক এক্সচেঞ্জের কথাই বলেন, একটু আগে বিরতিতে দাদা বলছিলেন যে ওদের কিন্তু রিয়েল টাইম সার্ভেলিয়েন্স আছে, যখনই কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনার আনইউজুয়াল ট্রেড হয় উইদিন এ ভেরি স্মল টাইম কিন্তু আপনার টার্গেট গ্রুপের কাছে রিপোর্টটা চলে যায় যে এই এই অ্যাকাউন্ট থেকে বিও অ্যাকাউন্ট থেকে এভাবে আনইউজুয়াল আপনার ট্রেডিং হচ্ছে। বাংলাদেশে আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ডিল ছিল ওখানে কিন্তু আমার যতদূর মনে পড়ে মোর দ্যান 1000 crore টাকা ইনভেস্ট করার কথা ছিল এগুলো বিল্ড আপ করার জন্য বা এই টেকনোলজি ট্রান্সফার করার জন্য। এখন এই টেকনোলজি যদি সত্যি ট্রান্সফার হয়ে থাকে তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা কেন করছে না? কারণ একটা কমিশনের যে উদ্দেশ্য, দেখুন আপনার রুগী মারার পরে মারা যাওয়ার পরে যদি ডাক্তার আসে তাহলে তো লাভ নাই, রুগী যখন চিকিৎসা দরকার যখন কারসাজি হচ্ছে তখনই কিন্তু এটা স্টপ করতে হবে। এবং এই স্টপটা করার জন্য আমি বলি কমিশনের চেয়ে কিন্তু প্রাইমারি রেগুলেটর বা যে প্ল্যাটফর্মে ট্রেড হচ্ছে তাদের দায় দায়িত্ব বেশি। এখন তাদের দায় দায়িত্ব ওরকম করে পালন করছে বলে কিন্তু আমার জানা নাই। হয়তো প্রসঙ্গে একটু কান্তি কুমার সাহার কাছে যেতে চাই। কান্তি কুমার সাহা, আমরা দেখি যে কোনো ধরনের অস্বাভাবিক যদি লেনদেনের মনে করে ঢাকা স্টক, তখন একটি চিঠি দেয় কোম্পানিকে, জানতে চায় কোনো কারণ আছে কিনা, যদি কারণ না থাকে তাহলে সেটা ডিক্লেয়ার করে দেওয়া হয় ওয়েবসাইটে। মানে এটি কি প্রাইমারি রেগুলেটরের মানে এতটুকুই দায়িত্ব, আপনি কি মনে করেন? এখানে ট্রেড রিলেটেড প্ল্যাটফর্মের ওনার হচ্ছে স্টক এক্সচেঞ্জেস এবং কমিশনের এখানে দায়িত্ব নেই যতক্ষণ না পর্যন্ত স্টক এক্সচেঞ্জ কমিশনকে জানাচ্ছে। দিস নাম্বার ওয়ান।
স্টক এক্সচেঞ্জ যেটা করছে এবং এখনকার প্রেক্ষাপটে কমিশন যেটা করছে সেটা হচ্ছে রিঅ্যাকটিভ নট প্রোঅ্যাকটিভ। আমাদের যে সিস্টেম প্ল্যাটফর্মের অভাব আছে যে কারণে ডিমিউটিয়ালাইজেশন করার পরে চাইনিজদেরকে আনা হলো কনসোর্টিয়াম যে তারা শেয়ার প্রাইস ছাড়াও আরো ইনভেস্ট করবে ইন টেকনোলজি, এটা হয়নি। সুতরাং সার্ভিলেন্স বলতে যেটা বোঝায় সেটা প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে স্টক এক্সচেঞ্জের এবং আজকে ট্রেড হয়ে গেল বিকজ আমরা এখনকার প্রেক্ষাপটে জানতে পারি কখন নিউজ পেপার থেকে না হয় একটা চিঠি যখন পরে কমিশন থেকে যায় তখন জানতে চাওয়া হয় অথবা স্টক এক্সচেঞ্জ থেকে সেটা পরের দিন। ইন্ডিভিজুয়াল কোন ইভিল মোটিভ থেকে এই ধরনের কারসাজি চলে? কান্তি কুমার সাহা, এটা তো আপনি এভাবে ডিফাইন করতে পারবেন না ইন্ডিভিজুয়াল জড়িত না কারা কারা জড়িত। এটার জন্য আপনার অনলি অনলি অস্ত্র হচ্ছে টেকনোলজি। আপনাকে টেকনোলজি দিয়ে এটাকে ডিটেক্ট করতে হবে। অন দ্য স্পট সে 10টায় ট্রেডিং শুরু হচ্ছে, যদি 15 মিনিটের ভিতর দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট একটা স্টকে প্রচুর পরিমাণে ইনভেস্ট হচ্ছে অথবা সেল প্রেশার বা বাই প্রেশার, সঙ্গে সঙ্গে অটো জেনারেটেড মেসেজ যেতে হবে ফ্রম দ্য প্ল্যাটফর্ম ঢাকা স্টক এক্সচেঞ্জের যে তুমি আমাকে 5 মিনিটে রেসপন্ড করো ওয়াই ইট ইজ হ্যাপেনিং। দ্যাট ইজ কল্ড প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট। এবং এই লেভেলের সার্ভিলেন্স যদি না আসে তাহলে যারা কারসাজিতে জড়িত তারাও কোনো এটাকে ভয় পাবে না বা কগনিয়েন্সে নিবে না এবং এগুলো দিনের পর দিন এগুলো চলতেই থাকবে। আরেকটা জিনিস হচ্ছে এই ধরনের আমি বলবো কার্টেল করে কোন একটা প্রাইস বাড়ানো বা কমানো, এই জিনিসগুলো শুধু আমাদের দেশে না পৃথিবীর সব দেশেই আছে। সুতরাং আমাদের এটাকে অ্যাড্রেস করতে হবে টেকনোলজি দিয়ে। টেকনোলজি অবশ্যই কান্তি কুমার সাহা এবং মামুনুল হক দিয়ে শেষ করতে হচ্ছে আজকে আমাদের এই আলাপ। অসংখ্য ধন্যবাদ দুজনকে এই তালিখাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের তালিখাতায়, সঙ্গে থাকুন 24 ঘন্টা।